हेलो स्टूडेंट वेलकम टू बैक टू माय चैनल नेवर गिव अप एडुकेयर हब। नेवर गिव अप एडुकेयर हबे तुम्हारे स्वागत जानाई। आज के आरो एक नतून भिडियो निये आमरा आलोचना करब, जेखाने सिम्प्लिफिकेशनेर पार्ट टूते बेश किछु कोश्चेन रेखेछि, सेई विषये आमरा आलोचना करब। भिडियो शुरू करार आगे एकटी अनुरोध, जारा एखोनो चैनलटिते नतून तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे राखबे एबं पाशे थाका बेल आइकनटी क्लिक करे अल नोटिफिकेशन टन करे राखबे, जाते जखोनई आमि भिडियो आपलोड दिई ना केन तोमादेर काछे सर्वप्रथम भिडियोर नोटिफिकेशनटी पौंछे जाय। चलो शुरू करा जाक। प्रथम कोश्चेनटी देखो, 9 × 1/7 प्लस 9 × 2/7 एइभावे आछे 9 × 6/7 पर्यन्त। देखो प्रथम अंके जेभावे जे ट्रिक्स आमरा शिखबो सेटा भालो करे खेयाल राखो। देखबे जे कटी राशि आछे, 1टी 2टी 3टी 4टी पेजे 6टी राशि आछे। 6टी राशितेई तोमार 9 आछे, 9 आछे, ताहले एइखान थेके आमरा 6 नং 54 करे नेब। 6टी राशि 9 करे आछे, 6 नং 54 पेये যাব। तारपरे कि करब देखो, प्रत्येकटाते देखो 1/7 1/2 एरকম आछे, 4/7 5/7 6/7, তাহলে এইগুলো যদি ভগ্নাংশে ভাবি তাহলে প্রত্যেকটা লসাগু কত হবে? 7 লসাগু হবে, 7 লসাগু হলো। এইবার 7 দিয়ে যদি 7 কে ভাগ করি সব ক্ষেত্রে আমরা কি পাবো? লসাগু কেটে যায়, নিচের অংশ কেটে যাবে, উপরের গুলো যোগ হয়ে যাবে। তাহলে উপরের গুলো আছে 1 2 এ কত হবে? 3 3 3 এ 6 6 4 এ 10 10 5 এ 15 15 আর 6 21। তাহলে 21 হবে এখানে। তাহলে 7 দিয়ে 21 কে কাটলে 3, তাহলে 54 আর যোগ 3 কত হবে? 57 হবে आंसर। তাহলে এরকম কিন্তু সহজ ভাবে করতে হবে। অঙ্কটার প্যাটার্ন দেখো, যদি প্রত্যেক ক্ষেত্রে এরকম থাকে 9 9 9, অর্থাৎ 9 কমন আছে, এখানে 99 99 থাকতে পারত, তাহলে 99 কমন থাকতো। কতগুলো রাশি আছে সেই রাশি দিয়ে সেটাকে গুণ, 6টা রাশি আছে, 6 × 9 54। আর এই ভগ্নাংশে দেখো প্রত্যেক ক্ষেত্রে 1/7 2/7 মানে 7 নিচের কমন, অর্থাৎ 7 লসাগু, তাহলে প্রত্যেকটা যোগ হয়ে 21 21/7। 7 দিয়ে ভাগ করলে 3, তাহলে 54 3 এ 57। অপশান বি আমাদের অ্যান্সার। বোঝা গেল? একদম সহজভাবে কিন্তু বোঝালাম, এই শর্ট ট্রিক্সে করবে। তারপরে দেখো এই যে এখানে আছে 1/1 এটা হচ্ছে গুণ চিহ্ন, এক্স এর মতো লাগছে কম্পিউটারে, এটা গুণ চিহ্ন। 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 এইভাবে চলেছে 1/9 × 10। এই অঙ্কটা ম্যাজিক্যাল ট্রিক্সে করব, দেখো কি হবে। এখানে তোমার দেখতে হবে যে কতগুলো রাশি আছে। দেখো 1 থেকে শুরু হয়েছে, 9 এ শেষ হয়েছে, বা তুমি ভাবতে পারো 2 থেকে শুরু হয়েছে, 10 এ শেষ হয়েছে। এখানে 2 থেকে 10 বা 1 থেকে 9 তুমি যে কোনো একটা নিয়ে ক্যালকুলেশন করো না কেন, দেখবে 1 থেকে 9 পর্যন্ত কটা হবে রাশি? মোট 9টা রাশি হবে, 9। এখানে বসিয়ে দেবে মোট কতগুলো রাশির, উপরে লিখবে 9, উপরে লিখতে হবে 9, 9টা রাশি আছে মানে উপরে 9। আর কি করবে, এই যে প্রথম রাশির আর শেষ রাশি গুণ, অর্থাৎ 1 × 10, তাহলে 9/10। 9/10 মানে কি, এই 10 এক ঘরে দশমিক হয়ে যাবে, 0.9 উত্তর, অপশান সি। বুঝে গেল কত সহজে করলাম। যদি এরকম গুণ আকারে থাকে তাহলে দেখতে হবে কতগুলো রাশি আছে, সেই রাশির সংখ্যাটা লিখতে হবে। 9টি রাশি আছে, 9 লিখলাম। তাহলে আর কি কাজ, প্রথম রাশি আর শেষ রাশির গুণ করতে হবে নিচে, 1 × 10 মানে 10, এক ঘর আগে দশমিক, দেখেই উত্তর করে দেওয়া যাবে কিন্তু এই ধরনের অঙ্কে। এইবার অঙ্কের ফরম্যাটটা আমি আরেকবার তোমাদের স্মরণ করে দিই। অঙ্ক থাকবে এরকম যে 1 × 2, এই যে 2 দেখো রিপিট করেছে, 3 দেখো রিপিট করেছে, 4 এরকম রিপিট করবে, অর্থাৎ এদের ডিফারেন্স থাকবে সেম। সেক্ষেত্রে চলো 3 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা কী বলেছে, একই রকমভাবে দেখো 1/5 × 6 প্লাস 6 × 7 এইভাবে 20তম পদ পর্যন্ত যোগফল কত? 20তম পদ মানে 20টা রাশি আছে, এখানে কিন্তু রাশি একদম ওরা ডিফাইন করে দিয়েছে, 20টা রাশি আছে। তাহলে 20টা যদি রাশি থাকে আমি 20 লিখে দেবো, আগেই বলেছি উপরে রাশি থাকবে। আর নিচে কি করতে হবে, দেখো 5 থেকে শুরু হয়েছে, তাহলে 20তম পদ কি হবে? এখানে কিন্তু 1 থেকে শুরু হয়নি, 5 × 6 6 × 7 এভাবে গেছে, তো 20তম পদ হবে। 20তম পদ হলে এরকম হতো, 20তম পদটা হচ্ছে 24 × 25, 1/24 × 25, এটা হবে 20তম পদ। लिखे दी 20तम पद ताहले कि पेताम प्रथम प्रथम पद कि पाচ্ছি 5 इनटू शेष पद कत पाচ্ছি 25 হয়ে গেল আমাদের কাজ 5 দিয়ে এটাকে 4 তার মানে 4/25 4 के भाग দিতে হয় 25 দিয়ে 0 দিয়ে দশমিক 40 25 এর 25 তারপরে আসবে আমার 15 দশমিকের জন্য 0 6 15 6 25 এর 150 তাহলে এই হয়ে যাবে উত্তর 0.16 অপশন এ। বোঝা গেল কত সহজে হয়ে যাবে। তাহলে কি করলাম কতগুলো রাশি আছে সেটা উপরে লিখব আর প্রথম পদ আর শেষ পদের গুণফল। দেখো এই দুটো অঙ্কও কিন্তু সেম ভাবে করলাম, মনে রাখবে এইভাবে। ৪ নম্বর অঙ্কটা দেখো 0.02 প্লাস 0.2 মাইনাস এত আছে ভাগ এত এর ব্র্যাকেটে 0.2 ইনটু 0.2 সবসময় 0.2 দিয়ে কাজ। এবার আমরা সরল করার নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, বুঝা গেল। সরলের নিয়ম অনুযায়ী আগে ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটে আছে 0.2 ইন্টু 0.2। আচ্ছা 2 আর 2 গুণ করলে কত হয় 4। প্রত্যেকের আগে 1 ঘর আগে দশমিক আছে, মানে গুণ করলে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে। তাহলে এই ব্র্যাকেটের এইটুকুনিতে কী পাবো 0.04 পাবো, বুঝা গেল। এইবার দেখো ইন্টু আচ্ছা এবারকার ভাগের কাজ। भागर काजटा जो आमरा करे नी आगे ताहले एई जे 0.2 के भाग दिच्छी 0.2 दिए ताहले कत पाबो 1 पेये जाबो 1 1 के एटा दिए गुण करले कत पाबो एई सेम संख्याई पाबो। कोनो किछुके 1 दिए गुण करा माने सेई सेम संख्याई पाबो। ताहले एखाने कत पाबो 0.04 पाबो। ताहले एई पर्यन्त आमादेर काज हये गेल 0.04। एखाने देखो 0.2 और 0.2 कत हबे 0.4 हबे। 0.2 और 0.2 जो कोची 4.4 ये 0.4 तक ये डा बियोग होगे। देखो 0.4 माने 0.4 पर जीरो बचना जाए समान करा जनों तक ये 0.4 बियोग कर दी चम्रा 4 ऐसे कतौले 10 ऐसे 6 आते वाले 1 माने 3.36 हमारे राष्ट्र उत्तर। আর একবার দরকারে আমি অঙ্কটা বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। প্রথমে ব্র্যাকেটের কাজ করেছি। ব্র্যাকেটের কাজে 0.2 আর 0.2 গুণ করলে পর 2 দুগুণে 4 2 ঘর আগে 1 ঘর আগে 1 ঘর আগে 2 ঘর আগে দশমিক। তারপরে ভাগের কাজটা করতে হবে। এই জায়গাটা ভাগের কাজটা করলে পরে 0.2 কে 0.2 দিয়ে ভাগ দিচ্ছি। সেম সংখ্যা দিয়ে ভাগ দিলে কি হয় 1 রেজাল্ট আসে। ধরো আমরা ভাগ দিচ্ছি 2 কে 2 দিয়ে তাহলে 1 আসবে উত্তর। সেরকম সেম সংখ্যাকে সেম সংখ্যা ভাগ দিলে 1 উত্তর হবে। তাহলে এখানে সেজন্য 1 পেয়েছি। আবার 1 এর সাথে 1 দিয়ে যাকে গুণ করবে সেই সংখ্যাই থেকে যাবে, 1 কে সেই সংখ্যাই থাকবে। তাহলে এটাই ছিল 0.04। এরপরে দেখো আর ওই পাশে এখানে আছে আমার বিয়োগ চিহ্ন আর এই পাশে আমরা কি পেয়েছি 0.4। তাহলে এখানে পেয়েছি আমরা 0.4 0.4 মানে কি একটা শূন্য 0.40 আর এখানে 0.04 বিয়োগ করলে পরে 0.036 আসে, বুঝা গেল। 5 নম্বর অঙ্কটা দেখো n প্লাস 2n 2/3n প্লাস 1/2n প্লাস 1/7n ইকুয়াল টু 57। সেক্ষেত্রে আমরা কি করবো দেখো প্রত্যেক রাশিতেই n কমন আছে, তাই n আমাদের কমন নিতে হবে। n কমন নেওয়ার অর্থে n দিয়ে সেই সংখ্যাকে ভাগ দেওয়া, কোনো রাশিকে ভাগ দেওয়া। তাহলে এখানে পাবো 1 প্লাস এই জায়গা পাবো 2/3 प्लस हाफ प्लस 1/7 इज इक्वल टू 97। तब देखो ये जगह जो हमें लसागु करी जगह एन आदि लसागु हे 3 7 21 दुगुणे 42। तेल ये जगह कि नहीं मैं एक आछे 1 दिए भाग दिले पर 42 हो जाए। 3 14 42 14 दुगुणे 28 पाबो। एखे 21 पाबो। एखे 6 7 42 6 पाबो 97। एबार एन एदेर जोग करले परे कत आसे देखा जाक 42 और 28 70 और 21 91 और 6 97। ए देखो 97 पेजी 97/42 बुझे गल इज इक्वल टू 97 एखाने लिखी। তারপরে দেখো তাহলে কি কি আসলো এখানে গুণ হয়ে যাবে 97x 97x বাই 42 ইকুয়াল টু 97 সমান সমান এর পাশাপাশি কাটা যায় একদম মনে রাখবে এই 97 97 কাটলে x এর মান কত হবে x এর মান হচ্ছে 42 বুঝা গেল x এর মান 42 এই ভাবে করবে তার মানে n কমন গেল সরি x না এটা n n এর মান এই ভাবে করবে সহজে বুঝতে পারবে देखो एबार 6 नम्बर अंकटी देखो 6 नम्बर अंकटा खूब भालो एक अंक आछे जेखाने बला आछे 8 माइनस थार्ड ब्रैकेटे आछे 5 माइनस फार्स्ट ब्रैकेटे माइनस 3 प्लस 2 फार्स्ट ब्रैकेट क्लोज थार्ड ब्रैकेट भाग 2 बाय एटा होच्छे बार चिन्ह बला हय मोड एटाके बला हय मोड माइनस 3 एई जे मोड चिन्ह माइनस 5 माइनस 8 मोड चिन्ह भाग 3 बोझा गेल एगुलोके बला हय मोड चिन्ह एबार मोडेर विषयटाके जानते हबे मोड मोडेर मान कखनोई नेगेटिव आसे ना ए कथा बोललाम एखोनो बुझते पारे मोडेर मान कखनोई नेगेटिव हय ना अच्छा उपरेर काजटुकु ना करि देखो प्रथम ब्रैकेटेर काज फार्स्ट ब्रैकेटे कि पाচ্ছি माइनस 3 एर थेके 2 बार दिले माने 3 एर थेके 2 बार दिले माइनस 1 पाबो এই माइनस যখনই এই মানের সাথে গুণ হয়ে যাবে তখন माइनस माइनस প্লাস হয়ে যাবে তাহলে এটাকে আমরা লিখতে পারি 8 माइनस 5 বুঝা গেল 5 8 माइनस 5 তারপরে এই যে বললাম এখানে কি পাচ্ছি -1 এই মাইনাসে মাইনাস হয়ে যাবে +1 +1 হয়ে যাবে ভাগ 2 এবার বললাম মোডের কথা আসি মোডের মান কখনোই নেগেটিভ আসে না 5 এর থেকে 3 বাদ দিলে কত হবে 2 12টা সাইন এখানে মাইনাস চিহ্ন আছে মোডের চিহ্ন রাখলাম এইবার দেখো এইখানে 8 এর -8 মানে 8 এর থেকে 5 বাদ দিলে -3 হয় তো किन्तु मोडेर मान कखनोई नेगेटिव है ना एखाने प्लस 3 ही होबे उत्तर एखाने 3 होबे 8 एर थेके 5 बाद दिले 3 होबे प्लस 3 होबे नेगेटिव आसबे ना बियोगई करते होबे किन्तु -3 एर जायगाय एखाने प्लस 3 होबे मोडेर मान कोनो नेगेटिव है ना तारपरे देखो कि होच्छे भाग 3 एबार एई लाइनटा देखो 5 एर एके 6 6 পেয়ে যাব আমরা 6 के যেই ব্র্যাকেটের কাজ হয়ে যাবে 8 বিয়োগ 6 ভাগ 2 করতে হবে আমাদের আর এখানে কি পাচ্ছি 2 আচ্ছা এখানে মাইনাস আসবে কিন্তু এই 3 দিয়ে কে ভাগ দিলে কত পাবো 1 এই 3 দিয়ে এটাকে ভাগ দিচ্ছি ভাগের কাজ আগে তারপরে তো বিয়োগের কাজ তাহলে 1 পাচ্ছি তারপরে কি পাচ্ছি দেখো এই 2 দিয়ে 6 কে ভাগ দিতে হবে 3 পাবো 8 মাইনাস 3 বাই 2 থেকে 1 বাদ দিলে 1 अर्थात 8 एर थेके 3 बार दिले 5 5 बाई 1 माने 5 आंसर होबे 5 एई जे अपशन डी बोझा गेल एई अंकटा देखे किन्तु एकटा जिनिस शेखाच्छिलो जे मोडेर मान कखनो नेगेटिव हय